আমরা এই মুহূর্তে নেভি ক্যাম্পে এসেছি চিটাগাং। খুবই উঁচু রাস্তা। এই যে ছোট ভাইরা, দুইটা ছোট ভাই, খুবই প্রায় 300 ফিট উপরে উঠছি আমরা। উঠতে উঠতে খুব কাই। এই যে এই পাশে আছে আমাদের রেনবি নুরু, ওরা উঠে খুব ক্লান্ত। নুরু ছবি তুলতে নিছিল আমাদের দেখে আর চলে না, আমার মুচকি একটু হাসিও আছে। এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ওই দিকের ভিউটা, দেখছেন কত সুন্দর। প্রায় 300 ফিট উঁচু, প্রায় 300 ফিট। আপনি যদি সীতাকুণ্ড যেয়ে থাকেন, অনেকে আপনারা নেভি ক্যাম্পটা চিনেন না, আসলে সীতাকুণ্ড থেকেও অনেক উঁচু। ও নেভি ক্যাম্প, নেভি ক্যাম্প ব্রো। ও আমি এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি, যে প্রায় আরো উঁচুতে উঠতে এসেছি। কত দেখাবো রে, এই যে আপনাদের এই ভিউটা দেখাই। এই যে পাহাড় দেখুন, খুবই ক্লান্ত। দেখুন এখন আমরা অবস্থান করছি ঝুলন্ত ব্রিজে, রাঙামাটিতে আমরা অবস্থান করছি। তো অনেক সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতেছি। আপনারা দেখতেছেন অতিরিক্ত এখন অনেক কাপড়া বলতে দেখেন নাকি টিকটক করলে ভালো হবে। আসলে এটা আমি মানতে পারলাম না, কারণ এখন টিকটকের মধ্যে সেলিব্রিটি হচ্ছে অবু ভাই, মামুন ভাই, এগুলা আই ডোন্ট লাইক ইট। ওরা যখন টিকটকে আসে নাই তখন আমি শ্রাবণ টিকটক শুরু করেছিলাম, কিন্তু ওরা যখন টিকটকে সেলিব্রিটি হয়েছে আমি শ্রাবণ তখন টিকটক স্টপ করে দিয়েছি, বুঝেন নাই। ঠিক আছে, এই যে মজা পাইলাম, মজা পাইছি বল। এখন আমরা ঝুলন্ত ব্রিজে অবস্থান করছি, অনেক অনেক কাপলদের আমরা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা একদিন কাপল নিয়ে আসবো, সমস্যা নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমরা কি মানে এই যে দেখুন পিছন পিছনে তাকায় আসছে, আসলে কাপলের কথা বলছি দেখি অনেক খুশি হয়েছে। আমাদের কাপল নাই শুনে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো। সিঁড়ি দিয়ে উঠতে আমাদের মনে হচ্ছে এবার যান টান বেরিয়ে যাবে, আমার জুতার অবস্থা করুণ হয়ে গিয়েছে। এই আমলকি কত? 10 টাকা। আমলকি ধোয়া, আমলকি ধোয়া না, সেই কারণে আমলকিটা নিলাম না। এই যে আপনারা দেখছেন, এখন আপনাদেরকে কামরাঙ্গার সাথে পরিচয় করিয়ে দিই। এগুলো হচ্ছে কামরাঙ্গা, রাঙামাটির ঝুলন্ত ব্রিজের কামরাঙ্গা। ওমা ছবি তুললেও কি টাকা দিতে হবে নাকি? ওমা ওমা এটা মনে করে দেখলে সবাই নিব, বুঝছো না? দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু। আসসালামু আলাইকুম গাইস,
আপনারা দেখছিলেন আমাদের আমাদের রাঙ্গামাটি ব্লগ। এখন আমরা চলে যাচ্ছি, মানে এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের গাড়ি আসতেছে, আমরা বেরিয়ে আসছি। হ্যাঁ নেন, এখন আমাদের সহপাঠীদের সাথে কথা বলুন আপনারা। সহপাঠী তো আমরা অনেক ঘুরেছি, অনেক ঘুরছি আমরা তো, আর নয় আমরা কালকে বাসার উদ্দেশ্যে রওনা দেব। অনেক ঘুরেছি আমরা সকলে, অনেক অনেক প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি। তো এখন আমরা এখানে, হ্যাঁ এই যে এখন আমরা একটা কাপল দেখতে পেয়েছিলাম, এই যে দেখুন দেখতেছেন সুন্দর, আসলে সুন্দর। আমাদের সামনে রয়েছে দুইটা উপজাতি, আমি তাকে লাইক করি। এতে কিন্তু ইউটিউবে যাইব, তোর আব্বাই কিন্তু দেখবো ভাই, বুঝছ না? আমি একটা কথা কই, আমার মূল্যবান কথা রাখো, আর অধিকার মূল্যবান বক্তব্য দিলেন। আমি মাতাবদের মাতাবদের ক্যামেরাম্যান মাতাব, আমি চুপ থাকবো না, আমার কথা বলতে আমার অধিকার আছে। এখন বাংলাদেশ স্বাধীন সুন্দর করে পরিবেশনা করবে দীপু গাজী। শ্রাবণ কক্সবাজারে এসে কত যা কুকর্মা করেছে, রাত্রে হঠাৎ করে তাকে আর খুঁজে পেন, হঠাৎ করে না। এটা কি অবস্থা, এটা স্বাধীন দেশ, একটা মেয়ে কি স্বাধীন থাকতে পারে না? আসলে দেখতেই পাচ্ছেন আপনারা সকলে, জানেন আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনারা জানেন। এই অপবাদটা যদি সাইফুল রে দেওয়া হতো খুশি হইতাম।